খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেল মুক্তির নির্দেশ, অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি হচ্ছে যে সরকারের পতন, তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা ভিডিও বার্তায় দেশের জনগণের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক শ্রোতা, এছাড়া আরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিওতে, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন।
খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত দেওয়া হয়েছে। এছাড়া পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় আটক সবাইকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল তিনটার মধ্যে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গণ্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই। আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না, তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি, যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি, তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না। তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে, এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোন দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি, তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে নির্বাচন, এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে, এটা কেউ ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের। তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন? সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল? শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত? অসম্ভব, কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে
এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না, যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা কাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়। আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা, এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব, আমাদের এই যে 15 বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে, বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।